হ্যালো, তোর চ্যানেলের বাইরে একাডেমি। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটি হলো সিবিএসই বোর্ড অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 10th ক্লাসের অর্থাৎ দশম শ্রেণীর টার্ম ওয়ানের যে রেজাল্ট দিয়েছে সেটি আপনি কি করে দেখবেন সেই সম্পর্কে। দেখুন, ইতিমধ্যেই গতকাল জারি হয়েছে সিবিএসই যে এক্সাম, তার যে রেজাল্ট টার্ম ওয়ানের, ঠিক আছে, দশম ক্লাসের বা 10th ক্লাসের তার এক্সাম যে ইয়েটা রেজাল্ট সেটা জারি করে দেওয়া হয়েছে। দেখুন, এখানে একটা নোটিশ আছে, ঠিক আছে। এই নোটিশটা প্রথমেই দেখতে পাচ্ছেন যে সার্কুলার রিগার্ডিং পারফরমেন্স অফ দি স্টুডেন্টস অফ ক্লাস 10 ইন টার্ম ওয়ান এক্সাম, ঠিক আছে। 12 তারিখে গতকাল এটার কিন্তু রেজাল্টটা জারি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তার ডিটেলস সেখানে নোটিশ হিসেবে দেওয়া আছে। তবে আপনি কিভাবে আপনার এই 10th ক্লাসের যে রেজাল্ট সেটা ডাউনলোড করবেন বা দেখবেন যে কত মার্কস পেলেন, কিন্তু এখানে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু কোনো লিঙ্ক দেওয়া নেই যে এভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন, ঠিক আছে। রেজাল্টটা দেখতে হলে আপনাকে অন্যভাবে সার্চ করতে হবে। দেখুন, আপনাকে রেজাল্টটা দেখতে হলে আপনাকে গুগলে যেতে হবে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন সিবিএসই রেজাল্ট, ঠিক আছে, টার্ম ওয়ান ডিজি লকার, অর্থাৎ ডিজিটাল লকার যেটা রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, সেই ডিজি লকারের মাধ্যমে কিন্তু আপনার এই যে সিবিএসই যে এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। প্রথমে যখন আমরা সার্চ করে নিলাম, দেখুন সিবিএসই রেজাল্ট টার্ম ওয়ান ডিজি লকার, প্রথমে যে একটা লিঙ্ক পেয়ে গেলাম, এখানে রেজাল্ট বলে লেখা আছে, রেজাল্ট এখানে কামিং সুন দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটাকে প্রিভিয়াস করব তখন কিন্তু দেখুন এখানে নিচের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে টার্ম ওয়ানের যে 10th ক্লাসে যে রেজাল্ট দিয়েছে তার লিঙ্কটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখুন এখানে লিঙ্কটা দেওয়া আছে, যখন আমরা ক্লিক করলাম তখনই একটা সেকশন খুলে গেল, একটা পেজ খুলে গেল, যেখানে আপনি আপনার যে রোল নাম্বার রয়েছে, ঠিক আছে, দশম শ্রেণীর যে টার্ম ওয়ানের যে রোল নাম্বার রয়েছে সিবিএসই বোর্ডে, সেই রোল নাম্বার এখানে টাইপ করবেন। এরপরে আমার আপনি কোন ক্লাসের জন্য রেজাল্ট দেখছেন সেটা অলরেডি সিলেক্ট করা আছে, এখানে কিছু করার দরকার নেই। এবং পরে আপনার যে ডেট অফ বার্থ সেটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। প্রথমে ডেটটা দেবেন, তারপরে স্ল্যাশ দিয়ে আপনার মান্থলি মান্থ যেটা রয়েছে, কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দেবেন, এবং স্ল্যাশ দিয়ে আপনার জন্মের ইয়ারটা দিয়ে দেবেন। দিয়ে এখানে সার্চ করলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু দেখে দেবেন, ঠিক আছে, দেখে নিতে পারবেন, ঠিক আছে। এখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফ সিবিএসই বোর্ড, যেখানে আপনার রেজাল্টের যে বেরিয়েছে তার নোটিশটা পাবেন, কিন্তু এখানে তার কিভাবে রেজাল্ট দেখবেন সেটা কিন্তু উল্লেখ করা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটের যে লিঙ্ক ডিজিটাল করেন সেটা কিন্তু খুলে নিতে হবে, এখান থেকে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে লিঙ্কটা, এটা অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, যাতে খুব সহজেই আপনি আপনার রেজাল্টটা সিবিএসই বোর্ডের 10th ক্লাসের যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পারবেন টার্ম ওয়ানে, ঠিক আছে। ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সব ধরনের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, ধন্যবাদ।